বাংলা মানবতার সমাধান الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك وحبيبك محمد وعلى اله واصحابه واتباعه ওমান দা ইয়ামিদ্দিন পিস টিভির সম্মানিত দর্শক মন্ডলী আসালামুক রহমতুল্লাহ তালা ওবরাকাত আজকে যে বিষয় আমরা এখন আলোচনা করব সেটি হচ্ছে শরীরের ভিতরে একটি অঙ্গ আছে একটি গোস্তের টুকরা আছে ইজা সলাহাত সলাহাল কুল্লুহু যখন সেই টুকরাটি ঠিক হয়ে যায় ওই ছোট্ট অঙ্গটুকুন ঠিক হয়ে যায় তখন গোটা শরীর ঠিক হয়ে যায় সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যায় ওয়া ওয়াঈদা ফাসাদাল জাসাদু কুল্লুহু যদি সেই অংশটা খারাপ হয়ে যায় সেই ছোট্ট মাংসপিণ্ডটা ছোট্ট অঙ্গটা খারাপ হয়ে যায় পলিউটেড হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে গোটা শরীর নষ্ট হয়ে যায় অত্যন্ত দামি কথা এই হাদিসের মধ্যে আছে বোথ ফিজিক্যালি অ্যান্ড স্পিরিচুয়াললি শারীরিকভাবেও কথাটা ঠিক আর মানসিকভাবে অবশ্যই ঠিক শারীরিকভাবে আপনারা আমরা সবাই জানি এখন মানুষের সবচেয়ে বড় বেশি রোগ হয় অন্তরের রোগ মানে হার্টের রোগ হার্ট অ্যাটাক হয়ে মানুষ মারা যাচ্ছে হার্ট কাজ করছে না হার্টের বার নষ্ট হয়ে গেছে এটা হলো শারীরিক দিক থেকে শরীর হার্ট ঠিক থাকলে অন্য রোগ অসুস্থতা মোটামুটি কন্ট্রোলে থাকতে পারে চিকিৎসার আশা ভরসা থাকতে পারে হার্ট নষ্ট হয়ে গেলে তো সব শেষ হয়ে গেলো হার্ট ফেলিওর হয়ে গেলে তো আর কিছুই থাকলো না এটা যেমন ফিজিক্যালি ঠিক অবশ্য হাদিসে আমাদেরকে রুহানিভাবেই বেশি গুরুত্ব দিয়ে বলা হয়েছে স্পিরিচুয়ালি মানসিকভাবে আমাদের এই অন্তরটা আমাদের জন্য ঠিক করা ঠিক রাখা রোগমুক্ত রাখার চেষ্টা করাটা অত্যন্ত জরুরি এই অঙ্গটি এই দিলটি কত গুরুত্বপূর্ণ সে কথা ওই হাদিসে যেমন আসছে আল্লাহ আল্লাহতাল্লাহ বলেছেন কোরআনে পাখে ইল্লা মান আতাল্লাহ হাবি কালবিন সালিম কেয়ামতের দিন নাজাত পেতে হলে সবারই কষ্ট হবে সবাই মুশকিল পড়ে যাবে মুক্তি পাবে কারা কাদের জন্য আল্লাহ রহমত ইন্তজার করবে মান মন সালিম। যারা আল্লাহ তালা কাছে এসেছে একটি সুস্থ দিল নিয়ে কালবিন সালিম নিয়ে এসেছে ভালো দিল নিয়ে এসেছে ভালো অন্তর নিয়ে এসেছে রোগ আক্রান্ত অন্তর নিয়ে আসেনি তালার কাছে স্পিরিচুয়ালি রুহানি ভাবে অন্তরটি পাক সাফ ছিল অন্তরের রোগ সেখানে দানা বাঁধেনি আমাদের যত আমল করি সব আমলের সঙ্গে অন্তরের সম্পর্ক রয়েছে খুশু শরীরের মধ্যে আসার আগে অন্তরের মধ্যে আসে অন্তর আগে ঠিক করতে হবে ইনামাল বিন বিনিয়াত নিয়তের যে সুস্থতা তার উপরে সমস্ত আমল নির্ভর করে এই নিয়তের জায়গা হচ্ছে অন্তর নিয়তের জায়গা হাত পা না নিয়তের জায়গা অন্য কোনো অঙ্গ নয় সমস্ত আমলের বাহ্যিক দিকটা আমরা দেখি এ বাদতের অনেক কিছু কিন্তু যেটা আমরা দেখি না সেটা হচ্ছে অন্তরের ভিতরে আমি সদকা করছি পাঁচশো টাকা দিলাম এক টাকা দিলাম দান খায়রাত করলাম আমার অন্তরে কি আছে বাহবা কুরআ আছে প্রদর্শনের আছে না সত্যি আল্লাহ তার কাছে পাওয়ার জন্য এখ্লাসের সাথে দিয়েছি এটা অন্তরেই একমাত্র জানা যাবে সেটা কেউ দেখে না তালা এই জন্য সকল আমলের ক্ষেত্রেই বলেছেন একটা হাজি সেরসুল্লাহ সাল্লামে স্বাদ করেছেন ইন্না আল্লাহ তালা তোমাদের চেহারা সুরতের দিকে দেখেন না তোমাদের বেশভূষার দিকে দেখেন না স্মার্ট চেহারা কার কত এটা দেখেন না কার ভালো কত এটা দেখেন না ওলাকে নিয়ান্দর ইলা কুলু বেকুম আল্লাহ তালা তোমাদের অন্তরগুলোকে দেখেন কত খাঁটি নিয়তে কত খাঁটি অন্তরে তুমি কাজটি করো না এখানে অন্য কোনো রিয়া প্রদর্শনেরচ্ছা নাম কুড়ানো এই জাতীয় পচা বিভিন্ন রকমের রোগ বাসা বেঁধেছে সেগুলোকে আল্লাহ তালা চেক করবেন যেমন কোরবানির কথা এসেছে যে আল্লাহ তালা তোমাদের কোরবানিকে এত কবুল করেন আল্লাহ তালা কাছে ওলা কি আনা আলু হুতাকু আমিনুম কোরবানি যে কর কোরবানি গোস্ত অথবা রক্ত কিছুই আল্লাহ তালা কাছে যায় না যেটা যায় তোমাদের তাকোয়া কদ্দুর আছে কি পরিমাণ আল্লাহর ভয় আল্লাহ তালা সম্পর্কে তোমাদের সম্পর্ককে হ্যাঁ ধ্যান এবং খেয়ালকে তুমি নিয়ত ঠিক করে নিয়তকে খাঁটি করে কোরবানি করছো এই তাকোয়াটা এই পরহেজ গাড়ি আল্লাহ তালার কাছে পৌঁছে এই জন্য সে হাদিসে তিনি বলেছেন আল্লাহ তালা তোমাদের সুরাত দেখেন না তোমাদের মাল কি পরিমাণ দিলেন সেটা দেখেন না বরঞ্চ দেখেন তোমাদের অন্তরের কি অবস্থা এবং তোমাদের আমলগুলোকে কোন তরিকায় করো এবং এই অন্তরের অবস্থার উপরে আমল নির্ভর করে অন্তরের অবস্থার উপরে একটা আমলের ভালো মন্দ এবং স্তর নির্ভর করে একটু আমরা যদি নজর করি নামাজের কথা হাদিস যেভাবে এসেছে নামাজের নামাজ খুশু কতটুকু আছে ততটুকু অনুযায়ী তার নামাজের স্ট্যান্ডার্ড নির্ধারিত হয় কতটুকু খুশু অন্তরে আছে দান খয়াতের সময় কতটুকুন খুশু আছে এখলাস আছে এইভাবে প্রত্যেকটি আমলের কবুল হওয়া এবং সবের পরিমাণ নির্দিষ্ট হওয়া সব কিছু নির্ভর করে অন্তরের উপরে অন্তরের মধ্যে যদি রোগ বাসা বাঁধে তাহলে মানুষ অনেক আমল করে আল্লাহ তালার কাছে কবুলের পরিমাণ খুব কমতি হয়ে যেতে পারে খুব কম পরিমাণ হতে পারে এই জন্য অন্তরের ব্যাপারটাকে এত গুরুত্ব দিতে হয় কিভাবে আমরা এই অন্তরের বিষয়গুলোকে ঠিক করব হাদিসে এবং কোরআনে অনেক আলোচনা এসেছে অন্তর সম্পর্কে আল্লাহ আল কুলুবান হে আল্লাহ যিনি অন্তরকে এদিকে সেদিকে নিয়ে যান অর্থাৎ আপনার পারমিশন ছাড়া কোনো অন্তর কোন দিকে যেতে পারে না আল্লাহ আমাদের দিলকে দিনের উপরে ফার্ম করে দেন মজবুত করে দেন প্রতিষ্ঠিত করে দেন অন্য হাদিসে এসেছে কুলুবুল ইবাদ বাইনে ইসবাই রহমান বান্দাদের দিলগুলো আল্লাহ তালার দুটো আঙ্গুলের মাঝখানে এভাবে ধরা আছে যেদিকে আল্লাহ তালা ঘুরান সেদিকে ঘুরে তাহলে আল্লাহ তালার কাছে আমাদেরকে আমাদের দিলটাকে দিনের উপরে মজবুত করে দেওয়ার জন্য সাবেত করে দেওয়ার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আর যে সমস্ত গুনার কারণে আমাদের দিলের চাবিটা শয়তানের হাতে চলে যায় সে ঘুরায় তার কথায় আমরা উঠোবাসা শুরু করে দেই তার ওয়াশ ওয়াসায় আমরা অপকর্মের দিকে চলে যাই ওই সমস্ত গুণাগুলো থেকে আমাদেরকে সরে আসার চেষ্টা করতে হবে আল্লাহ তালার কাছে ধর্ণা দিতে হবে এজন্য বারে বারে বলি এত সুন্দর সুন্দর দোয়াগুলোকে আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক কায়েম করার জন্য যাতে শয়তান এসে আমাদের অন্তরের চাবিটা হাতে নিতে না পারে আল্লাহ তানা কাছে কাンテ হবে আর যে সমস্ত কারণে আমাদের দিলটা শয়তানের হাতে চলে যায় শয়তান আমাদের দিলকে ঘুরানো শুরু করে দেয় সেগুলো থেকে দূরে থাকতে হবে অনেক আইমা کرام ইমাম ইউনে তাইমি رحمۃ اللہ علیہ ইমাম ইবনে তাইম رحمۃ আলাই, علیہ বড় ইমামরা আলোচনা করতে গিয়ে বলেছেন যে মানুষের অন্তরের অবস্থাকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মরা দিল আল কলবুল মাইয়িত আরেকটা হচ্ছে কালবুল হাই জিন্দা দিল আরেকটা হচ্ছে আল কালবুল মারিদ অসুস্থ অন্তর তাহলে কোন কোন লোকের অন্তর জিন্দা আর কোন কোন লোকের অন্তর মৃত লোকটা বেঁচে আছে কিন্তু তার অন্তরটা মরা এখানে প্রাণ নেই আসল প্রাণ নেই আর কোন কোন মানুষের অন্তর হচ্ছে অসুস্থতায় ভরা যেই ব্যক্তি আল্লাহ তালার প্রতি ইমানই আনলো না কোরআন হাদিসের কথা শুনতে কোন রকমেই রাজি নয় সে ব্যক্তি আসলে জিন্দা থাকলেও সে মরে গেছে মানে তার দিল মরা তার দিলের ফাংশন নাই ইন্নাকালা তুসমা উল মাউতা আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ আসলামকে বলেছেন এই যে এই কাফের গুলো আবু জাহাল আবুল হাব এত দাওয়াত দিলেন তারা শুনে না আপনি আরো দাওয়াত দিচ্ছেন এগুলো তো মাউতা মরে গেছে এগুলাকে আপনি কি শোনাবেন এগুলোর দিল মরা আসলার কথা মানুষ ওরা জিন্দা আছে কিন্তু দিল তাদের মরা এটা হলো আল কালবুল মাইয়ের মৃত দিল মৃত অন্তর সম্মানিত দর্শক মন্ডলী আমরা একটি বিরতিতে যাচ্ছি এখন বিরতির পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আমরা কন্টিনিউ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ও বারাকাত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দুজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা পরিকল্পিত আলোচনা ইসলামের সাথে সংগঠন মানবতার কল্যাণের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান পাড়াও অপরদিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য মানুষ যখন থাকে না এই এটার অনেকগুলো দিক রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক বিন শেখ শাহিদুল্লাহ খান মাদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম সর্বশ্রেষ্ঠ কুরআন ধর্ম ইসলাম রিজিকদাতা মাতা ও নন মুসলমানের একটা আস্থা বিশ্বাস গোটা বিশ্বের নিরব আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এর মূল ইউনিট হলো পরিবার বোঝেন জীবনের পাঠটা জ্ঞান গর্ভ আলোচনার মঞ্চ কাল রাত 9:30 নটায় পুনর সম্প্রচার সকাল 8:00 বাংলাদেশে পিএস বাংলায় আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলা আকিবাতুল মুতাকিন ওয়াসলাত ওয়াসালাম আলা শাফিল আম্বিয়া ওয়া সঈদ মুরসালিন নবীনা মুহাম্মদ ও আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন পিস টিভির বাংলা অনুষ্ঠানের সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা ওবরাকাতহু আমরা বিরতির পূর্বে আপনাদের কাছে মানুষের অন্তরগুলো নিয়ে আলোচনা করছিলাম কোরআন এবং হাদিফে আল্লাহ তালা অন্তরগুলোর যে অবস্থা বর্ণনা তুলে ধরেছেন এবং অন্তরের রোগগুলোর কথা আলোচনা করেছেন সেটা ছিল আজকে আমাদের বিষয়বস্তু শরীর হার্ট ঠিক থাকলে অন্য রোগ অসুস্থতা মোটামুটি কন্ট্রোলে থাকতে পারে চিকিৎসার আশা ভরসা থাকতে পারে হার্ট নষ্ট হয়ে গেলে তো সব শেষ হয়ে গেলো হার্ট ফেলিওর হয়ে গেলে তো আর কিছুই থাকলো না এটা যেমন ফিজিক্যালি ঠিক অবশ্য হাদিসে আমাদেরকে রুহানিভাবেই বেশি গুরুত্ব দিয়ে বলা হয়েছে স্পিরিচুয়ালি মানসিকভাবে আমাদের এই অন্তরটা আমাদের জন্য ঠিক করা ঠিক রাখা রোগমুক্ত রাখার চেষ্টা করাটা অত্যন্ত জরুরি এই অঙ্গটি এই দিলটি কত গুরুত্বপূর্ণ সে কথা ওই হাদিসে যেমন আসছে আল্লাহ তালা বলেছেন কোরআনে পাখে ইল্লা মন আতাল্লাহ বেকাল বিন সালিম কেয়ামতের দিন নাজাদ পেতে হলে সবারই কষ্ট হবে সবাই মুশকিলে পড়ে যাবে মুক্তি পাবে কারা কাদের জন্য আল্লাহ রহমত ইন্তজার করবে মান আতাল্লা বেকাল বিন সালিম যারা আল্লাহ তালা কাছে এসেছে একটি সুস্থ দিল নিয়ে কালবুন সালিম নিয়ে এসেছে ভালো দিল নিয়ে এসেছে ভালো অন্তর নিয়ে এসেছে আর আরেকটা হচ্ছে কালবুল মাইত মৃত দিল আরেকটা হচ্ছে আল কালবুল মারিদ অসুস্থ দিল অসুস্থ অন্তর মৃত অন্তর হচ্ছে ওই অন্তর যে অন্তর দিনের কথা শুনে না আল্লাহকে মাহ বুধ হিসাবে মানে না সেরেকের দিকে চলে গেছে বেদাতে মধ্যে লিপ্ত আছে ফেসকে ফুজুরের মধ্যে লিপ্ত আছে হেদায়তের রাস্তা ছেড়ে দিয়ে গোমরাহী রাস্তা ইফতিহার করেছে তার কাছে কথা গেলেও শুনে না এরা হচ্ছে এরা এরা বেঁচে থেকেও মরে গেছে এই অন্তরগুলো মরে গেছে মানে এইগুলোর অন্তর মরতে মরতে শেষ পর্যন্ত খাতাম আল্লাহ আল্লাহ বিহীম তাদের অন্তরের মধ্যে আল্লাহ তালা খতম লাগিয়ে দেন সিল মেরে দেন কোনো ইসলামের কথা তাদের কর্ণকুহরে ঢুকানো যায় না এই জন্য আপনি দেখবেন অমুসলিম তো দূরের কথা অনেক মুসলিম যারা এরকম গোমরা হয়ে গেছে তাদেরকে আপনি কোরআন এবং হাজির দিয়ে বোঝাতে গেলে দিনের কথা শোনাতে গেলে আল্লাহর ভয় ঢুকাতে গেলে আখেরাতের ব্যাপারে সতর্ক করতে গেলে তারা কোনো কথা শুনতে রাজি নয় তারা উল্টো দিকে যেতে রাজি তারা রিয়াকশন দেখাতে পারে এটাকে তারা আরও বিরোধিতা করতে পারে দিনের দুঃশ্মনী রাস্তা তারা ইখতিয়ার করে নিয়েছে এই দিল মূর্তে মুরতে একেবারে তাদের অন্তরে আল্লাহ খতম দিয়েছে। আর যে অন্তরটা হচ্ছে সুস্থ অন্তরের কথা আল্লাহ বলেছেন ইল্লা মান আতাল্লাহ বেকাল বিন সালিম সেদিন ছেলে মেয়ে সন্তান সন্ততি কোনো কিছু কোনো কাজে আসবে না আজাব থেকে মুক্তি দিতে পারবে না জাহান্নাম থেকে বাঁচতে পারবে না ইল্লা মান আতাল্লাহ বিقلবিন সালিম যে ব্যক্তি একমাত্র সুস্থ অন্তর নিয়ে আল্লাহ তাআলার কাছে আসবে সুস্থ অন্তর হচ্ছে যার অন্তরে ইমান আছে তার জন্য সার্থকভাবে বলা যায় ইন্না সলাতি ও নুসুকি ও মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু অবযালিকা উমرتু ওয়া انا আউওয়ালুল মুসলিমিন সেই ব্যক্তি বলিষ্ট কণ্ঠে বলে সেই ব্যক্তি ইখলাসের সাথে বলতে পারে যে আমার নামাজ আমার কোরবানি আমার হাজ আমার জীবন আমার মৃত্যু আমার সকল কাজ সব কিছু আল্লাহ জন্য করি আমার দুনিয়াবী কাজগুলো আল্লাহ তালার হুকুম মতো করি যাতে আল্লাহ এই কাজগুলো করাটাকে যেভাবে করতে বলেছেন সেভাবে করি তাহলে আমার দিনই কাজ দুনিয়াবী কাজ সব কিছু আল্লাহ তালার বিধানকে সামনে রেখে আমি করি আর এইভাবে করার জন্যই আল্লাহ তালা আমাকে নির্দেশ দিয়েছে অবিধানিক ও মৃত্যু আর وانا اول মুসলিম আমি সবার আগে মুসলিম মুসলিম হওয়া আমার কাছে বিশাল বিষয় বড় কথা আমার কাছে আমি যে মুসলিম হতে পেরেছি এটার খুশি এটার আনন্দ এটার সুক্রিয়া তার দিল জুড়ে আসে আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিহাদা ওয়া মা কুনালিনাহতাদি লাউলা আন হাদানা আল্লাহ ইনশাআল্লাহর প্রশংসা করি যিনি আমাকে হেদায়েত দিয়েছেন তিনি আমাকে হেদায়ত না দিলে আমি গোমরাহ হয়ে যেতাম এটা তো আখের জান্নাতে বলবে মোমিনরা জান্নাতে যাওয়ার পরে দুনিয়াতে মোমিনরা সেই ফিলিং নিয়ে আসে তারা তাদের মনের মধ্যে যে আল্লাহ তালা যদি আমাকে মেহরবানি করে হেদায়ত না দিতেন তাহলে আমি হেদায়ত পেতাম না আল্লাহ তালা প্রতি কৃতজ্ঞতা তাদের দিল জুড়ে আছে এবং এই কৃতজ্ঞতা যখন দিল জুড়ে থাকে এভাবে আল্লাহ তালার অনুভূতি যখন তার দিল জুড়ে থাকে ইমান যখন সেখানে ছড়িয়ে পড়ে মা ওয়াকা রাফিল লাইসেল ইমান ও বিত্তা হালদিওয়ালাবিতামাননি ইমান তো আসলে শুধু একটু অলংকার দিয়ে অলঙ্কারিত হওয়ার জন্য নয় দাবি করার জন্য নয় ইমান হচ্ছে মা ওয়াকফুল কালম অন্তরের মধ্যে যেটা গভীরভাবে গ্রথিত প্রথিত হয়ে যায় আর সদাকাতুল আমাল যেটা আমল যেটাকে সার্টিফাই করে আমল যেটাকে প্রমাণিত করে দেয় এই ইমান যখন মানুষের অন্তরের ভেতরে এভাবে জুড়ে যায় সে ইমানটা কালবে সালিম হয়ে যায় সে গুণা করতে পারে না গুনা করতে গেলে আল্লাহর ভয় চলে আসে আর গুনা করে ফেললে কোনো সময় আল্লাহ তালা কাছে লজ্জিত হয়ে যায় আল্লাহ তালা কাছে তবা করা শুরু করে দেয় হ্যাঁ যখন তার জুলুম করে তখন তারা ফাস্তাফারুবে গুনা করে ফেললে মোমেন কালবে সালিম মাসুম হইতে পারে না অবশ্যই নবীরা ছাড়া কেউ মাসুম হবে না কালবে সালিমাল মোমেনের কিছু গুণা হয়ে যেতে পারে কিন্তু গুণা হওয়ার সঙ্গে সঙ্গে এসে কী করে তবা করে ফেলে রিয়েলাইজ করে সর্বনাশ করেছি আমি তো গুণা করে ফেলেছি এই হচ্ছে কালবে সালিমের অবস্থা কালবে সালিম যদি আল্লাহ তালা কাউকে দান করেন যে কালটা জিন্দা আসে আল্লাহত তাদেরকে অনেকগুলো রেজাল্ট দান করেন ইমান তারা আল্লাহ তালা মানুষকে সুস্থতা দান করেন ইয়ান নাহু হায়াতান বা আল্লাহ তালা করেন পাখি বলেছেন যার অন্তরে ইমান রয়েছে যে ইসলামের আমলগুলোকে মেনে চলে এলেমের নূর রয়েছে যার কাছে এবং সে অনুযায়ী আমল করে যায় নিজের জীবনকে শরীয়ত মতো পরিচালনা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই ব্যক্তিকে আল্লাহ তালা আসল হায়াত দান করেন সে ব্যক্তি আসল জিন্দা মানুষ ফালানু হাহু হায়াতান তাকে আমি বড় দেব পবিত্র জিন্দিগি দেব তার জিন্দি হবে খুব পাক পবিত্র পুতপ পবিত্র এলম এবং আমল আসল জিন্দগি এই জিন্দিগিতেই বরকত হবে এটা আসল হায়াত এটাই হচ্ছে হায়াত আর বেঁচে থাকলেও পুফুরের রাস্তা চলে গেলে সেটা হচ্ছে মৌত আল্লাহ তালার প্রতি ইমান এবং ইমানের যে সমস্ত দিকগুলো আছে আল্লাহ তালার শান তার দিলের ভিতরে ভরপুর আছে তাও হিত সে বুঝেছে সে থেকে সে মুক্ত আল্লাহর উপরে সে তাওয়াক্কুল করে বিপদে আপদে আল্লাহর উপরে ভরসা করে ঘাবড়িয়ে যায় না আল্লাহ রহমতের আশা তার দিল জুড়ে আছে আল্লাহর ভয় তার দিল জুড়ে আছে সে কাউকে মহাব্বত করলে আল্লাহর জন্য মহাব্বত করে এমন তার আকিদা ইমান ইয়াকিন পয়দা হয়ে গেছে তার জন্য সার্থকভাবে বলা যায় ইন্না সলাতি ও নুসুকি ও মাহইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু অব্যা যালিকা ও মিрту وانا اولুল মুসলিমিন সেই ব্যক্তিblockList কণ্ঠে বলে সেই ব্যক্তি ইখলাসের সাথে বলতে পারে যে আমার নামাজ আমার কুরবানি আমার হাজ, আমার জীবন আমার মৃত্যু আমার সকল কাজ সব কিছু আমি আল্লাহ তালার জন্য করি আমার দুনিয়াবী কাজগুলো আল্লাহ তালার হুকুম মতো করি যাতে আল্লাহ তালা এই কাজগুলো করাটাকে পছন্দ করেন যেভাবে করতে বলেছেন সেভাবে করি তাহলে আমার দিনই কাজ দুনিয়াবী কাজ সব কিছু আল্লাহ তালার বিধানকে সামনে রেখে আমি করি আর এইভাবে করার জন্যই আল্লাহ তালা আমাকে নির্দেশ দিয়েছে অবিধানিক ও মৃত্যু আর মুসলিম মুসলিম হওয়া আমার কাছে বিশাল বিষয় বড় কথা আমার কাছে আমি যে মুসলিম হতে এটা এটার খুশি এটার আনন্দ এটার সুক্রিয়া তার দিল জুড়ে আসে আলহামদুলিল্লাহ সে আল্লাহর প্রশংসা করি যিনি আমাকে হেদায়ত দিয়েছেন তিনি আমাকে হেদায়ত না দিলে আমি গোমরা হয়ে যেতাম এটা তো আখের হাতে জান্নতে বলবে মোহিন্দা জান্নাতে যাওয়ার পরে দুনিয়াতে মোমান্ডা সেই ফিলিং নিয়ে আসে তারা তাদের মনের মধ্যে যে আল্লাহ যদি আমাকে মেহরবানি করে হেদায়ত না দিতেন তাহলে আমি পেতাম না আল্লাহ কৃতজ্ঞতা তাদের দিল জুড়ে আছে এবং এই কৃতজ্ঞতা আল্লাহ তালার অনুভূতি যখন তার দিল জুড়ে থাকে ইমান যখন সেখানে ছড়িয়ে পড়ে মা ওয়াকা রাফিল কাল লাইসাল ইমানুবি হালদিওয়ালা বিতামাননি ইমান তো আসলে শুধু একটু অলংকার দিয়ে অলঙ্কারিত হওয়ার জন্য নয় দাবি করার জন্য নয় ইমান হচ্ছে মা ওয়াকারাফিল কালম অন্তরের মধ্যে যেটা গভীরভাবে গ্রথিত প্রথিত হয়ে যায় আর শব্দাকাতুল আমাল যেটা আমল যেটাকে সার্টিফাই করে আমল যেটাকে প্রমাণিত করে দেয় এই ইমান যখন মানুষের অন্তরের ভেতরে এভাবে জুড়ে যায় সে ইমানটা কালবে সালিম হয়ে যায় সে গুণা করতে পারে না গুনা করতে গেলে তার আল্লাহর ভয় চলে আসে আর গুনা করে ফেললে কোনো সময় আল্লাহ তালা কাছে লজ্জিত হয়ে যায় আল্লাহ তালা কাছে তবা করা শুরু করে দেয় হ্যাঁ যখন তার নফসির ফুরুদ্দুলুম করে তখন তারা ইনা করে ফেললে মোমেন কালবে সালিম মাসুম হইতে পারে না অবশ্যই নবিরা সারা কেউ মাসুম হবে না কালবে সালিম আলা মোমিনের কিছু গুণা হয়ে যেতে পারে কিন্তু গুণা হওয়ার সঙ্গে সঙ্গে সে কী করে তব করে ফেলে রিয়েলাইজ করে সর্বনাশ করেছি আমি তো গুণা করে ফেলেছি এই হচ্ছে কালবে সালিমের অবস্থা কালবে সালিম যদি তালা কাউকে দান করেন যে কালটা জিন্দা আছে। আল্লাহ তাদেরকে অনেকগুলো রেজাল্ট দান করেন অন্তরিভিত্তরে এই কাল যখন এরকম হয়ে যায় এরকম সালিম হয়ে যায় তখন তার মনের মধ্যে অনেকগুলো ভালো জিনিস চলে আসে এক নম্বর হচ্ছে তমা না তুফিল কাল তার অন্তরে প্রশান্তি থেকে যায় তার অন্তরের ভিতরে পেরেশানি তাকে কাবু করে ফেলে না পেরেশানি তাকে কিল করে ফেলে না আল্লাহ তালার প্রতি তার ইমানের কারণে একটা ইকমিনান চলে আসে সে কথা আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন আল্লাহ বেদিক্রি তাৎমা ইন্নুল কলুম আল্লাহ তালাকে ডাকার কারণে অন্তরের ভিতরে ইতমিনাম চলে আসে হাজার পেরেশানের মধ্যেও সে মতমাইন থাকতে পারে বড় দুঃসংবাদের ভিতরেও সে স্থির থাকতে পারে তার কর্তব্য কাজে এগিয়ে যেতে পারে এটা হচ্ছে ইমানের ইতমিনান এই কালবের ভিতরে আল্লাহ ঢেলে দিবেন এই জন্য কারো কাছে যদি খবর আসে যে তোমার অসুস্থ বাচ্চাটা মারা গেছে তখন তার মুখ দিয়ে বেরিয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার তাকদিরের ফায়সালাকে সে মেনে নেবে পিস টিভির বাংলা অনুষ্ঠানের ভাই এবং বোনেরা আজকের এই বিষয়টি আমরা এখানেই সমাপ্তি টানছি ওয়াকের উদাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরাকাত কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান খুরু একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন ফ্রীজ টিভি মানবতার সমাধান

জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা রেট পিস টিভি ডট টিভি পিস টিভি মানবতার সমাধান